নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ মি চ্যানেলে সকলকে স্বাগত। যে গাছটি এখন দেখছেন এটি একটি রিও প্ল্যান্ট। এর পাতাগুলি অসম্ভব সুন্দর, পাতাবাহারের মধ্যে একটি গাছ। এর একদিকটা পার্পেল আর একদিকটা গ্রিন কালারের। একটি কাটিং থেকে এতগুলি চারা বেরিয়েছে। মাঝখানে যে মোটা ডালটি দেখছেন এটি হচ্ছে মেন গাছ। এই কাটিংটি আমি বসিয়েছিলাম নর্মাল গার্ডেন সয়েলে, তার পাশ থেকে এতগুলি চারা বেরিয়েছে। এখন এই টপ থেকে পুরো গাছটিকে তুলে আলাদা আলাদা করে চারাগুলো আমি লাগাব। গাছটির পরিচর্যা বলতে নর্মাল গার্ডেন সয়েলেই গাছ বসাতে পারেন, বা কোনো কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হোক, গোবর সার হোক, পাতাপাতা সার হোক, সেটার সঙ্গে মাটি মিশিয়েও লাগাতে পারেন। আর আমি যেটা করেছি সেটা শুধু হচ্ছে খোল পাতা জল দিয়ে গেছি, আর কিচ্ছু পরিচর্যা গাছটিতে আমি করিনি। গাছটি ব্যালকনিতে, বারান্দায়, হ্যাঙ্গিং, যেখানে যেখানে খুশি রাখা যেতে পারে, তবে যেখানে সূর্যের আলোটা পৌঁছবে। আর ফুল সানলাইটে গাছটি রাখলে গাছের পাতার রঙটা ফেড হয়ে যায়, সেই কারণে একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন। অসম্ভব সুন্দর একটি গাছ। এখানে আমি একটি মাটির টব নিয়েছি, এখানে নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি, এখান থেকে একটি চারা মাটির টবে বসাবো, আর প্লাস্টিক টবে একটি বসাবো, একটি ঘরে রাখবো, আর বাকি চারাগুলো আমি গ্রাউন্ডে বসাবো। অনেক জায়গায় দেখে থাকবেন যে সারিবদ্ধভাবে এই রিও প্ল্যান্ট লাগানো থাকে, ভারী সুন্দর দেখতে লাগে। আমি যেভাবে বাগান করি সেইভাবেই আপনাদেরকে শেয়ার করি। যা কিছু ট্রাই করি সফল হলে তখন আপনাদেরকে শেয়ার করি। দেখুন, একটি চারা থেকে পুরো টপটা কভার করে নিয়েছে, পুরো গাছটাকে আমি তুলে ফেলেছি। এবার এই গাছটা থেকে একটা একটা করে চারা আমি আলাদা আলাদা করে নেব। গাছের চারাগুলো একটু লম্বাটে ধরনের, তাই ছোট করে বসাতে পারেন, তাতে দেখতে ভালো লাগবে। প্লাস্টিক টবের মাটিটা একটু ভেজা আছে, এই টবের মধ্যেই আমার গাছটি বসানো ছিল, তাই মাটিটা একটু ভেজা। গাছ দুটোকে বসিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে নেব, দিয়ে একটু ছায়ায় রেখে দেব, আর বাকি চারাগুলো আমি গ্রাউন্ডে বসিয়ে দেব। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।